এতক্ষণ ছিলাম দক্ষিণবঙ্গে, দক্ষিণবঙ্গ থেকে এবার সোজা চলে যাব উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে মা দুর্গার আবাহন কেমন হচ্ছে সে বিষয়ে জানবো। আলিপুরদুয়ারের হ্যামিল্টনগঞ্জে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌম্যদীপ সেন। সরাসরি চলে যাব হ্যামিল্টনগঞ্জে সৌম্যদীপের কাছে। সৌম্যদীপ, তোমাকে প্রথমেই মহাষষ্ঠীর শুভেচ্ছা জানাই। হ্যামিল্টনগঞ্জের ইন্টার বয়েজের যে ক্লাবের যে পুজো প্রাঙ্গণ, সেখানে রয়েছেন সৌম্যদীপ। সৌম্যদীপ, এই ক্লাবের এবারের পুজোর থিম কি? এই ষষ্ঠীর বেলা 12টা বেজে গিয়েছে, এখন কিরকম লোক সমাগম হয়েছে এই পুজোতে? উপস্থিত রয়েছে, এটা কিন্তু ইন্টার বয়েজ ক্লাব। এবছর এখানে থিম মাটির ঘরে মা। আমি আমার ক্যামেরাম্যানকে বলবো একটু দেখাতে, ঘুরিয়ে, যে দেখো পুরো মাটির ঘরের আদলে কিন্তু এখানে মণ্ডপ তৈরি করা হয়েছে। এছাড়াও মাটির ঘরে, পুরোনো দিনে মাটির ঘরে যেরকম আলপনা থাকে দেওয়ালে, সেই আলপনাও কিন্তু এখানে করা হয়েছে। এছাড়াও ঠাকুরও দেবীর যে প্রতিমা, সেই প্রতিমাতেও কিন্তু বিশেষত্ব থাকছে। প্রতিমা কিন্তু লাল পাড় শাড়ি পরে রয়েছে। আমরা ধীরে ধীরে মণ্ডপে যাওয়ার চেষ্টা করব। এখানে মণ্ডপের যারা রয়েছে, পুজো কমিটির সদস্যরা রয়েছে, তাদের সাথেও কথা বলবো। আপনাদের এবছরের পুজো কত বছর হলো পুজোর, কি কি বিশেষত্ব আছে পুজোর? এবার 47 বছর হচ্ছে আমাদের পুজো। আর এবার পুজোর বিশেষত্ব হলো আমাদের টিম, যেটা হলো মাটির ঘরে মা। আর এই আমরা এই তিনটার মধ্যে ট্রাইবেল আর্ট প্লাস এই ম্যান্ডাল আর্ট এগুলো করেছি। বাকি পোয়াল দিয়ে, খড় দিয়ে যেগুলো করা হয়েছে। আর প্রতিমাটা দেখতে পারেন, প্রতিমাটা একেবারে গ্রাম বাংলার মতো প্রতিমা হয়েছে। আর টোটাল একটা বাড়ির মতো বানানো হয়েছে। জায়গাটা যেহেতু ছোট, ওই জন্য কমপ্যাক্ট ভাবে করা হয়েছে। আমরা কিন্তু এগিয়ে যাব, এখানে সামনে কিন্তু প্রতিমা আছে, প্রতিমাটা আপনাদেরকে দেখাবো। যেগুলো সাধারণ প্রতিমা আমরা দেখে থাকি, এটা কিন্তু একটু ভিন্ন। এখানে কিন্তু যেগুলো গ্রাম বাংলা যেরকম যেভাবে থাকে মহিলারা, সেই আদলেই কিন্তু প্রতিমাটা তৈরি করা হয়েছে। প্রতিমার পরনে রয়েছে সাদা পাট শাড়ি। আমি ক্যামেরাম্যানকে বলবো একটু নিয়ে যেতে। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এর প্রতিমা রয়েছে, প্রতিমা কিন্তু পরনে রয়েছে ডালপাট শাড়ি। প্রতি বছরই কিন্তু এই ক্লাব কম বাজেটে নজরকাড়া পুজোর আয়োজন করে থাকে আলিপুরদুয়ার জেলার মধ্যে। এই বছরেও কিন্তু এই যে তাদের ধারা, সেটা কিন্তু অব্যাহত রয়েছে। আমি আরো পুজোর কমিটি যারা সদস্য রয়েছে তাদের সাথেও কথা বলে নেব। তারা এই বছর পুজো করছেন, কিভাবে কাটান আপনারা পুজোটাকে? এই পুজোর চার দিন পুজোটায় আমরা চার দিন একসাথে সবাই মিলে এখানেই থাকি। এখানে সবকিছু আয়োজন করা হয়, অষ্টমীতে মহাভোগের আয়োজন করা হয়। গ্রাম বাংলার উপরে বেস করে এটা হচ্ছে মাটির ঘরে মা, ঠিক আছে? তো এখানে আমরা আর্ট করেছি। আর্টের মধ্যে আপনার হচ্ছে মডার্ন আর্ট, ট্রাইবাল আর্ট এবং নর্মাল যেটা আলপনা হয় ওগুলোর উপরে বেস করে কিছু আমরা সুন্দর করে একটু করার চেষ্টা করেছি। আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদের সহ তৈরি। তো এটা আমাদের এখানে এই যে ব্লক, কালচিনি ব্লক, এই ব্লক তো চা বাগান জঙ্গল ঘেরা। এই এলাকার পাশে অনেক চা বাগান জঙ্গল রয়েছে। কি বলবেন, কতটা কোনো কঠিন বা কিছু হয় পুজো আয়োজনে? আয়োজনে এখন একটা অনলাইন মার্কেটিং এর কমিশন বা চান্দাটা তো একটু কমে দিয়েছি। দেখো, আমরা কিন্তু ইতিমধ্যে পুজো কমিটির সদস্যদের সাথে কথা বললাম। চা বাগান এবং বনবর্তীর বাসিন্দাদের জন্য কিন্তু প্রতি বছরই তারা নতুনত্ব কিছু তুলে ধরে। এই ধারা কিন্তু এবছরও অব্যাহত রয়েছে। এবছরও কিন্তু তারা নতুন থিমে এখানে উপস্থিত হয়েছে। অঙ্কুর, একেবারে ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সৌম্যদীপ সেন, আলিপুরদুয়ারের হ্যামিল্টনগঞ্জ থেকে। ইন্টার বয়েজ ক্লাবের যে দুর্গাপুজো, তারই ছবি তুলে ধরলেন তারা। প্রতিমার গায়ে লাল পাড়, সাদা শাড়ি, 47 বছরে পড়েছে এবারের পুজো। এবং এবারের পুজো মাটির ঘরে মা, এটাই হচ্ছে এবারের পুজোর থিম। সেই থিমই তুলে ধরলেন আমাদের প্রতিনিধি।